কুয়েতে 12তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা 2023 অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বাংলাদেশ সহ বিশ্বের অন্তত 15টি দেশ অংশ নেন। বাংলাদেশ থেকে অংশ নেন দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ শাকিল ও হাফেজ জিব্রিল বিন নাসির। প্রতিযোগিতায় প্রথম হয়েছে মরক্কো, দ্বিতীয় হয়েছে পাকিস্তান ও তৃতীয় হয়েছে তানজানিয়া। আর ছোটদের প্রতিযোগিতায় প্রথম হয়েছে লিবিয়া, দ্বিতীয় ক্যামেরুন এবং তৃতীয় ইয়েমেন। একজন বিজয়ী হয়েছিল, তো আজ এবছর